খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। প্রথমেই জানাবো হেডলাইন। কল্যাণের শ্রীরামপুরের জার্নি অভিষেক, প্রবীণ সুদীপের প্রচার পত্রে নেই সেনাপতির ছবি, নবীন প্রবীণ জল্পনা। দুই জেলায় মোদী বলবেন এবং মমতা চলবেন, দক্ষিণের 10 জেলায় বৃষ্টির পূর্বাভাস। দিনভর আর কি কি রয়েছে? মোদীর 3 সভা মেদিনীপুর, পুরুলিয়া ও বিষ্ণুপুরে, মমতা পদযাত্রা পুরুলিয়া ও বাঁকুড়ায়, অভিষেকের 2 সভা ঘাটাল ও ঝাড়গ্রামে। সন্ত্রাসকালীর পরিস্থিতি কেমন রয়েছে? 10 জেলায় বৃষ্টির সম্ভাবনা। প্লে অফে আগের শেষ ম্যাচ কলকাতা। কেজরিওয়ালের জেল ভরো ও স্বার্থে বিতর্ক। পঞ্চম দফার প্রচার শেষ, সৌমে 49 আসনে ভোট। পরীক্ষার রাহুল, রাজনাথ, স্মৃতি, ওমর এবং চিরাগদের। দলের সৈনিক হিসাবে এই লড়াই আমি চালিয়ে যাব, মমতা নিয়ে খড়েক হুমকি। পাল্টা জবাব দিলেন অধীর। সংবাদ মাধ্যমে আপত্তিকর বিজ্ঞাপন, বিজেপির রাজ্যের সভাপতি সুকান্তকে জোড়া শো কাজ করল কমিশন। ভোটের আবহে কাশ্মীরে একদিনে 2টি জঙ্গি হামলা, নিহত 1 এবং আহত 2। দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। ষষ্ঠ দফার ভোট প্রচারে আবারও পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এবং আগামীকাল বাংলায় মোট 6টি সভা করবেন তিনি। 2 দিনে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, ঘাটাল ও ঝাড়গ্রামে বিজয়ী প্রার্থীদের জন্য প্রচার করবেন মোদী। ভোট ঘোষণার পর থেকে একাধিকবার বাংলায় এসেছেন। প্রতি দফাতেই অন্তত একবার করে ঘুরে গিয়েছেন ভোটের আগে বিভিন্ন কেন্দ্রে। দিনে 3 থেকে 4টি করে সভা করছেন। ষষ্ঠ দফায় আগামী 25 মে রাজ্যে মোট 8টি কেন্দ্রে ভোট রয়েছে। এর মধ্যে 7টি কেন্দ্রে রবি এবং সোমে প্রচার করবেন প্রধানমন্ত্রী। বাকি থাকছে কেবল কাঁথি। সেখানে বিজেপি এবার প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দ্র অধিকারীকে। তার সমর্থনে প্রচারের জন্য মোদী পরে আবারও রাজ্যে আসবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। রাজ্যের বিজেপি সূত্রে জানা গিয়েছে আজ পুরুলিয়ার মেদিনীপুর এবং বিষ্ণুপুর এই 3টি আসনে একই দিনে 3টি সভা করবেন প্রধানমন্ত্রী। এই কেন্দ্রগুলিতে বিজেপি প্রার্থী করছে যথাক্রমে প্রণত টুডু, অগ্নি মিত্রা পাল এবং সৌমিত্র খাঁকে। উল্লেখ্য, শনিবার বিষ্ণুপুর সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে প্রচার করছেন তিনি। আজ সেই কেন্দ্রে ভোট প্রচারে মোদীও। আজ বাঁকুড়া ও পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার কর্মসূচি রয়েছে। তৃণমূল প্রার্থী অপরূপ চক্রবর্তীর সমর্থনে বাঁকুড়া কলেজ মোড় থেকে লালবাজার পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন তিনি। মমতা এই কর্মসূচি উপলক্ষে বাঁকুড়া শহরকে সাজিয়ে তুলেছে তৃণমূলের নেতা কর্মীরা। দলীয় পতাকা, ফ্লেক্স, ফেস্টুন শহরের রাস্তা সাজানো হয়েছে। জেলা নেতৃত্বের দাবি, তারা রেকর্ড জমায়ে টার্গেট নিয়েছে। 2019 সালে লোকসভা ভোটে বাঁকুড়ার আসনটি জিতেছিল বিজেপি। এবার বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে লড়াই তৃণমূল অপরূপের। এরপরে মমতা যাবেন পুরুলিয়ায়, সেখানে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতার হয়েও আরও একটি পদযাত্রা করবেন তিনি। এই কেন্দ্রে শান্তিরামের লড়াই বিজেপি বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতার সঙ্গে। পঞ্চম দফার ভোটের আগে আজ শেষ রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ 2টি জনসভা করবেন। প্রথমটি ঘাটালে এবং পরের জনসভাটি তিনি করবেন ঝাড়গ্রামে। ঘাটালে তৃতীয়বারের জন্য তৃণমূল প্রার্থী করেছে দেবকে। অন্য এক অভিনেতাকে এখানে প্রার্থী করেছে বিজেপি, তিনি খড়গপুরের সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। ঘাটালের পর অভিষেকের গন্তব্য ঝাড়গ্রাম। এখানে তৃণমূল প্রার্থী করছে কালীপদ সোরেনকে। তার সমর্থনে সভা করবেন অভিষেক। 2019 সালের এই আসনটি জিতেছিল বিজেপি। এই আসনে এবার তারা প্রার্থী বদল করেছে। বিদায়ী সাংসদ কুনার হেমব্রয়ের পরিবর্তে প্রার্থী করা হয়েছে প্রণদর টুডুকে। ষষ্ঠ দফায় আগামী 25 মে এই 2 আসনে ভোট থাকবে। হাইকোর্টের নির্দেশ মেনে শনিবার জেল থেকে ছাড়া পেয়েছেন সন্দেশকালী বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পি দাস। জেল থেকে বেরিয়ে মাম্পি দাবি করেন, সন্দেশকালীন নারী নির্যাতনের ঘটনা মিথ্যা নয়, সেখানে আন্দোলনকারী মহিলার পাশে থাকবেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ দেখে ছাড়বেন বলেও হুঁশিয়ারি দেন মাম্পি। অন্যদিকে শুক্রবার থেকে সন্দেশখালীতে অস্থায়ী শিবির খুলেছে সিবিআই। সাধারণ মানুষের কোনো অভিযোগ থাকলে সেই শিবিরে গিয়ে জমা করা যাবে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করেছেন সিবিআই আধিকারিকেরা। কথা বলছেন অভিযোগকারীদের সঙ্গে। আজও নজর থাকবে সন্দেশখালী পরিস্থিতির দিকে। সোমবার থেকে বৃষ্টি শুরু হতে পারে এমন পূর্বাভাসের কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে এও বলা হয়েছে কালবৈশাখী হতে পারে, কিন্তু তার আগে আজ থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছেন আজ দক্ষিণবঙ্গে 10টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টি না হলেও আজ তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আইপিএল রাউন্ড রবিন পর্যায়ে আজ শেষ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স বিপক্ষে রাজস্থান রয়্যালস। 2 দলের আগে প্লে অফে চলে গিয়েছে। 13 ম্যাচে 19 পয়েন্টে থাকা KKR পয়েন্টে তালিকার শীর্ষ স্থান নিয়েছে। টানা 4টি ম্যাচ জেতার পর গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কলকাতার শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল, ফলে প্লে অফের আগে পরীক্ষা নিরীক্ষা সারতে পারেনি গৌতম গম্ভীরের দল। আজ সেই লক্ষ্যে নামবে কলকাতা। সঞ্জু স্যামসনের রাজস্থান ও এই ম্যাচে নতুন কয়েকজনকে খেলতে হবে, তাদের 13 ম্যাচে 16 পয়েন্ট। গুয়াহাটিতে খেলা শুরু 7টা থেকে। সাতটি মালিয়াল সংক্রান্ত বিতর্কে প্রথমবারের জন্য মুখ খুললেন অরবিন্দ কেজরিওয়াল। তার আত্মসহায়ক বৈভব কুমারের গ্রেপ্তারির প্রতিবাদে আজ দিল্লিতে বিজেপির সদর দপ্তরের সামনে জেল ভরো কর্মসূচির ডাক দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আপ প্রধান জানিয়েছেন দলের সকল নেতা আজ দুপুর 12টার সময় বিজেপির সদর দপ্তরের সামনে তাদের গ্রেপ্তার করার দাবি জানাবে। এই কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা করেছেন কেউ কেউ। প্রসঙ্গত বৈভবের বিরুদ্ধে কেজরির বাড়িতে নিগ্রহের অভিযোগ তোলেন আপের রাজ্যসভা সংসদ সাত্বী। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শ্রীরামপুর লোকসভায় জোড়া জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি ডোমজুড়ে, অন্যটি শ্রীরামপুরে। সোমবার সেখানে ভোট। শনিবার ছিল প্রচারের শেষ দিন, কিন্তু দেখা গেল প্রচার পর্বে একদিনও শ্রীরামপুরে পা রাখলেন না দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, অভিষেক একাধিক জনসভা করছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। যেমন আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে গিয়েছে প্রচারে, কিন্তু শ্রীরামপুরে যাননি তিনি। গঠনচক্রে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জোড়া প্রচারপত্রে দলের সেনাপতি অভিষেকের ছবি নেই বলে সমাজ মাধ্যমে সরব রয়েছে। কলকাতা পুরসভা 49 নম্বর ওয়ার্ডে কাউন্সিল মোনালিসা বন্দ্যোপাধ্যায় তাৎপর্যপূর্ণভাবে যিনি সম্মান পাচ্ছেন না অভিযোগ তুলে মাসখানেক আগে ওয়েলিংটন স্কোয়ারে আমরণ অনশন বসেছিল। তাকে শরবত খাইয়ে অনশন ভাঙতে সেখানে সুদীপের দূত হিসাবে পৌঁছেছিলেন কুণাল ঘোষ। শ্রীরামপুরে কল্যাণ প্রচারে অভিষেকের না যাওয়া এবং সুদীপের প্রচারপত্রে অভিষেকের ছবি না থাকা এই ঘটনাকে পাশাপাশি রেখে শাসক শিবিরে অনেকে তৃণমূল অন্দরে নবীন প্রবীণ সমীকরণ জুড়ে দিতে চাইছে, যদিও কল্যাণ নিজের বিষয়টিকে ততটা আমল দিতে চাইছে না। শনিবার প্রচার লগ্ন শেষ হওয়ার পর্বে তিনি বলেন কে কোথায় প্রচারে যাবেন তা মমতা দিদি ঠিক করেন। দিদি নিজে 2টি জনসভা করেছেন। তিনিই বলেছেন কল্যাণ একাই 100, আর অভিষেক যেখানে প্রয়োজন সেখানে দল পাঠাচ্ছে। শ্রীরামপুর তো আমাদের শক্তপোক্ত জায়গা, এখানে অভিষেক কেন? ববিরাও তো কেউ আসেনি, সে সূত্রে দলের অন্দরে জল্পনা শুরু হয়েছে এই মর্মে। অভিষেক কি সৌগত রায়ের দমদম এবং সুদীপের উত্তর কলকাতা কেন্দ্রে প্রচার যাবেন নাকি যাবেন না? আগামী 27 মে সুদীপের সমর্থনে উত্তর কলকাতা পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সুদীপের প্রচারে অভিষেক কবে যাবেন বা আদেও যাবেন কিনা তা শনিবার সন্ধ্যা পর্যন্ত তৃণমূল জানায়নি। ঘটনাচক্রে ওই 2টি কেন্দ্রের সঙ্গে একই দিনে অভিষেকের নিজের কেন্দ্র ডায়মন্ড হাবড়ারে ভোট। একেবারে শেষ দফায় 1 জুন, ফলে একদিকে যেমন হাতে এখনও সময় রয়েছে তেমনি এও বাস্তব যে তার আগে অভিষেক নিজের কেন্দ্রে প্রচার নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। ডায়মন্ড হারবারের শেষ দফায় ভোট হওয়ার তিনি রাজ্যে বিভিন্ন আসনে ঘুরে ঘুরে প্রচার করতে পেরেছেন। ডায়মন্ড হারবারে শনিবার তিনি একটি রোড শো করেছেন, তাতে ভিড় হয়েছিল বিপুল। দলীয় সূত্রের খবর, এরপরে তৃণমূলের সেনাপতি নিজের কেন্দ্রে প্রচারের সময় বাড়াতে পারেন, সেক্ষেত্রে দমদম বা উত্তর কলকাতায় তার প্রচার না যেতে পারা স্বাভাবিক বলে ধরে নেওয়া হবে। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ বিশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।